চতুর্থ শ্রেণী, আজকে সরল অঙ্কের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের পর্বটা কি, আগে পর্ব শিখিয়েছি শুধু যদি যোগ আর বিয়োগ চিহ্ন থাকে কি হয়, অর্থাৎ প্রথম অঙ্কগুলো। আজকে শিখব শুধুমাত্র গুণ ভাগের চিহ্ন থাকলে কি হয়, পরে ভিডিও শিখব বন্ধন থাকলে কি হয়, তারপরে ভিডিও শিখব সব চিহ্ন থাকলে কি হয়, কীরকম নিয়মগুলো করতে হয়। চলো আমরা আজকে শুধু গুণ ভাগের চিহ্ন থাকলে, দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ আগের অঙ্ক, এগুলো আমি করে দিয়েছি, শুধু যোগ বিয়োগের চিহ্ন ছিল। আজকে আমরা এই না এটা না এটা না এটা আছে, এটা তো আমাদের গুণ ভাগের চিহ্ন নেই, এটা দেখা যাচ্ছে, এটা এই দেখো গুণ ভাগের চিহ্ন আছে। চলো আমরা গুণ ভাগের অঙ্কগুলো শিখে নিই। গুণ ভাগের চিহ্নে কোনো নিয়ম নেই, শুধু পরপর করে যাওয়া, পরপর একদম পরপর। চলো আমরা পরপর করে নেব একদম, তাহলে দেখা যাচ্ছে আমি রাশিগুলো এখন লিখে রেখে দিয়েছি, এটা গুণ ভাগের নিয়ম। তাহলে পরপর আমি প্রথম দুটো কাজ করবো, সমান দিতে হয়, নয় নয় একাশি হয় স্যার, এটা গুণ, আর লিখে দিতে হয় একটা দুটোর উপরে কাজ করতে হয় তাহলে বাহাত্তর, একবারই সব করে দেবেন স্যার। প্রথম থেকে করতে হবে তো, হ্যাঁ প্রথম থেকে করতে হবে, ভাগ করে নাও সাতাত্তরকে সাত দিয়ে। চলো এখানে সাতাত্তর হচ্ছে ভাজক আর সাত হচ্ছে, সাতাত্তর হচ্ছে ভাজ্য, সাত হচ্ছে ভাজক। তাহলে ভাজক সবসময় ভাজ্যকে ভাগ করে, তো চলো আমরা ভাগ করিনি, এগারো হবে স্যার, গণিত পাঁচ সমান পঞ্চান্ন, কী মজা বলো। গুণ ভাগের নিয়মটাও খুব মজা, যোগ বিয়োগেও নিয়মটা খুব মজা, যোগ বিয়োগে শুধু সাজিয়ে নিতে হয় চিহ্নটা চিনে নিয়ে। চলো এবার আমরা যাবো এটা, তাহলে সাত ছয় বিয়াল্লিশ, বিয়াল্লিশ হয় স্যার, ভাজিত তিন, চোদ্দো তিনে বিয়াল্লিশ হয় আমরা জানি, চোদ্দো লিখে দিলাম। দেখো অনেকে অনেকে আবার কি করে যেন, প্রথমে ভাগটাকে করে নেয়, কখনো ভাগ করার দরকার নেই, প্রথমে এত আমরা আছি বলে ভাগটা করছি। তো এখানে প্রথমে যদি ভাগটা করে নিতে যাই তখন এখানে ভাগটা হবে না, তো গুণ ভাগের নিয়মে প্রথমে যে ভাগ করতে হবে কোনো কথাই নাই, পরিষ্কার বইয়ে লেখা আছে, একদম লেখা আছে যে গুণ ভাগ থাকলে সুদ, কিন্তু বন্ধনি না থাকলে পর 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 গুণ বা ভাগ করতে হয়। চলো আর দুটো, তাহলে আমাদের গুণ করি কত হবে, আঠেরো পাঁচে পাঁচ আটে চল্লিশ, নব্বই হবে, ভাজিত নয় সমান দিতে হয় দশ, কোনো ঝামেলা হলো না স্যার, কোনো ঝামেলা নেই। প্রথমে ভাগ, প্রথমে সাত সাথে উনপঞ্চাশ হয় স্যার, গণিত নয় সমান তেষট্টি স্যার, কোনো অসুবিধা নেই। চলো এটা রাশিটা কি একটু ভুল লিখেছি, এটাও দেখি নি, চৌষট্টি চৌন্নতে চৌষট্টি দিয়ে ভাগ নেই, দেখিনি একটু, চুয়ান্ন ভাই তো ছয় ছিল, ছয় গুলি তো চার ছিল, তাহলে এটা ছয়, পরপর করবো আমরা ছয় নয় চুয়ান্ন, অঙ্ক রেডি করাই থাকে একদম, নয় চুয়ান্ন গুণ চার ভাজিত বারো লিখব, নয় চার ছত্রিশ ভাজিত বারো সমান বারো তিন ছত্রিশ, তিন উত্তর, কোনো ঝামেলা নেই, তোমাদের ধাপে ধাপে আমি ঠিক ঠিক শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই গুণ ভাগের নিয়মে পরপর, যোগ বিয়োগের নিয়ম প্রথমে সাজিয়ে নাও, দিয়ে যোগের কাজ বিয়োগের কাজ, যোগ বিয়োগ আগে বলি, বিয়োগ যোগ আগে বলি না, আবার দেখা হবে কোন নিয়মে, তিন নম্বর পার্টে চলে এসো, বন্ধনী থাকলে কী হয়, আগের মধ্যে বিদায় নিই।